হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে এবং কোনো রিকোয়েস্টে কোনো ভিডিও থাকে অবশ্যই আমি সেটা সেটার দিকে ফলো অথবা লক্ষ্য একটু বেশি করি আর আরেকটি কথা বলতেই যে আমি কিন্তু প্রায় দিনই কিন্তু আমি পাসপোর্ট সাইজের ছবি বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ পাসপোর্ট সাইজের একটু মানে চাহিদাটা মানুষের একটু বেশি আমি আজকে দেখাবো যে আমাদের ফুল সাইজের ছবিতে যে আমরা কীভাবে আমরা ফুল সাইজের একটা ছবিতে আমরা আমাদের প্রপার ওয়েতে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অনেকটাই আমার চ্যানেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ভিডিও আছে এরপরেও আজকে আরেকটা নতুন ভিডিও আস আনলাম বন্ধুরা আমরা সিম্পলি আমাদের যে ফটোশপে যে আমাদের যে একটি যে সিম্পলি আমাদের ফটোশপ সিএস সেভেন অথবা এস এইট যে কোনো ভার্সনই আপনি এটা করতে পারবেন আর এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিছি এটাকে আমি কিন্তু আগে যে প্রপার সাইজ আছে সাইজে আমরা রাখবো না সে এটাকে আমরা রিসাইজ করে ফেলবো যেমন এটাকে আমরা ফোর আরে একটু আমি কেটে নেব ছবিটাকে আমি একটু ফোর আরে কেটে কেটে নেব আমি কীবোর্ডে কন্ট্রোলস সরি কীবোর্ড আমি সি প্রেস করছি এবং এখানে দেখেন যে আমাদের যে ফোর আর সাইজের ছবিটা হয় সেটা হলো চার ইঞ্চি উইথ এবং হাইটে হলো ছয় ইঞ্চি এবং রেজলিউশন তিনশো আমি এখানে তিনশো না আমি এখানে পাঁচশো দেব কারণ আমার পাঁচশো দিলে আমার ফটোটাকে আমার এডিট করতে অনেকটাই সুবিধা হবে অনেকটাই ভালো হবে তাই আমি এটাকে পাঁচশো দেবো ওকে বন্ধুরা আমরা এখানে এই পাঁচশো দেওয়ার পর আমরা এখানে ক্রপ করে এখন ফটোটাকে আমরা কেটে নিয়ে নেব ওকে আমরা আমাদের প্রপার যে ওয়েটা আছে আমি এই এভাবে আমরা ফটোটাকে কে কাটবো এবং যে যতটুকু প্রয়োজন আপনি তত ততটুকুই রাখবেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রাখবো হ্যাঁ ওকে এবং পাঁচশো পাঁচশো আমাদের এই আমি রাখছি কারণ এই ফটোটাকে যখন আমি তিনশো করব রেজলিউশন আর একটু লো হয়ে যাবে এবং ফটোটির এডিটটা আমার মনে হয় আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না তাই আমি তাই আমি এটাকে পাঁচশো রেজলিউশন আমি কেটে নিছি এবং এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার যে টুল আছে আমি টুল দিয়ে কাটবো এবং আজকে ভিডিওটা অনেকটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন ওকে আমি এভাবে কেটে নেব যেহেতু আমি একটু একটু সময় তাড়াতাড়ি করব আপনি আর একটু সময় নিয়ে একটু ধীরে সুস্থ করবেন এবং যেহেতু আমি আমার এই যে আমি একটু তাড়াতাড়ি করতেছি যে কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ওকে আপনি এভাবে আপনার ফটোটা আপনি ঠিক পেনটুল দিয়ে আপনি মার্ক করে নেবেন পেনটুল সার সার্জো অন্য কোনো টুল দিয়ে মার্ক করতে চান হবে কিন্তু পেনটুলের মতো অত ভালোভাবে কাজ নিখোঁতভাবে কাজ করা যাবে না অন্য অন্য টুল দিয়ে ওকে এভাবে আপনি আপনার পেন তুলতে আপনি ক্রপ করে কাটবেন এবং ঠিক আমি একটু জুম বেশি করে নেবেন যেন আপনার ক্রপ করে ছবিটি কাটতে কোনো প্রকার যেন সমস্যা না হয় ওকে আমি এভাবে আমাকে কাটছি যেভাবে কাটবো সেভাবে কেটে রাখবো আর আরেকটি কথা যে আপনি যে ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন রিমুভ করার পরে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা আপনি বসাবেন সে ফটোটা কিন্তু আপনি আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা বসাবেন সে ফটোটা যদি বেশি ক্লিয়ার হয়ে যায় এবং আপনার আপনার ফটোটি অথবা মডেলের ফটোটি যদি আপনার একটু ঝাপসা হয়ে যায় ঘোলা হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে এদিকে একটু লক্ষ্য রাখবেন যে আপনি আপনার ফটোটি আপনি যেটা এডিট করবেন সে ফটোটি যদি একটু ঘোলা হয় অথবা একটু একটু রেজলিউশন খারাপ হয় আর আপনার ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সেখানে লাগাবেন সেই ব্যাকগ্রাউন্ডের যদি আপনার রেজলিউশন অনেক ভালো হয় তাহলে কিন্তু একেবারে বেস্রি দেখাবে সেটা হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো হবে আর আপনার মডেলের ফটোটা অনেকটাই খারাপ হবে আপনি এদিকে একটু লক্ষ্য রাখবেন ওকে আপনি এভাবে আপনার সময় করে একটু কাটবেন সময় করে একটু সময় নিয়ে কাটবেন যে এভাবে আপনি ক্রপ করে কেটে নেবেন এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটা দেব এবং ব্যাকগ্রাউন্ডের এ টু জেড আমি ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে এবং আপনি ট্রাই করতে পারেন যে এভাবে যদি কাজ করে অথবা ব্যাকগ্রাউন্ড গেল অনেকটাই অনেক সুন্দর কিন্তু আমি আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন অনেক সময় কাজে লাগবে ওকে আপনি এভাবেই আপনি কাজ করবেন অনেকটা একটু সময় নিয়ে করবেন আমি আমি অত সময় দিতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ওকে আপনার ইচ্ছা মতো আপনি এভাবে কেটে নেবেন এবং আবারও বলি যে আপনার ছবিটা যত জুম করে আপনি কাটবেন তত আপনার ছবিটা নিখুঁতভাবে কাটা হোক কাটা হবে অথবা ব্যাকগ্রাউন্ডটা হবে অথবা ক্রপ করে যদিও কাটেন ক্রপ না আপনি পেন্টুল দিয়ে পেন্টুল দিয়ে কাটবেন কিন্তু আপনি একটু জুম করে নিয়ে কাটলে আপনার সেই ফটোটা একদিন প্রপার কাটা হবে অথবা প্রপার ব্যাকগ্রাউন্ডটা হবে আপনি শুধু একটু ছবিটা জুম করে নেবেন যেহেতু আমি অত সময় দিতে পারতেছি না তাই আমি একটু ইমার্জেন্সি করছি আমি আবারও বলি যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং আমার আমার ডিসক্রিপশন বক্সে আমার স্কাইপি স্কাইপির আইডি দেওয়া আছে আপনার সেখান থেকে আমাকে অ্যাড করতে পারেন এবং সমস্যা হলে সেখানে আমি স্কাইপের মাধ্যমে আমি আপনাকে সাপোর্ট দেবো যদি আপনার প্রয়োজন হয় তবে আর আর অন্য কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং কমেন্টের উত্তরটা যদি এক থেকে দুই লাইনের ভিতরে হয়ে যায় তাহলে আমি দিয়ে দিবার যদি না হয় তাহলে আপনাকে আপনার সে কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেবো ওকে এখন মোটামুটি ঠিক হয়েছে আমি একটু যেহেতু আমার প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেছে আমি এটা বাহের দিয়ে আমি একটু মার্ক করে দিয়ে দিলাম এবং এখানে এসে আমি জিরো করে দিলাম এবং কন্ট্রোল ধরে এন্টারপ্রেস করলাম দেখেন এটা ঝিলঝিল হয়ে গেছে আমি এবার ব্যাকগ্রাউন্ডটা যে আমার লক আছে আমি একটু আনলক করে দিলাম এবং কিবোর্ডে ডিলেট বটন প্রেস করলাম দেখেন ফটোটি কিন্তু এখন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়ে গেছে আমি এই ফটোটি এখন এখন আমি একটু জুম করে দেবো কোথাও কোনো কিছু বাকি আছে কি না আদার স কোনো জায়গায় বাকি নাই আমার মনে হয় একটু কাটা হয়ে গেছে আপনি আপনি এভাবে আপনি কিন্তু এটা কেটে নেবেন এবং এরপরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো ওকে আমি ফটোটাকে যেহেতু ব্যাকগ্রাউন্ড দেবো আমি আমি ব্যাকগ্রাউন্ডটা একটা সিলেক্ট করে রেখেছি এবং আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেব আমি আবার ব্যাকগ্রাউন্ডটা আমি ইনপুট করলাম আমার ফটোশাপের সিএস এইটে আমি এইট দি এইট দিয়ে করব এবং আপনি ওকে এবং যেহেতু আপনি আপনি এই আপনার যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটি ফটোটি আছে সেই ফটোটি আপনি আপনি ড্রাগ করে নিয়ে গিয়ে আপনি আপনার মডেলের যে ফটো আছে সেটার উপরে ছেড়ে দিন ওকে এবার এটাকে আপনি একটু সমান করে নিন আপনার ফটো সমান করে নিন যেহেতু আমার ফটোতে হ্যাঁ ওকে আপনি এবার কি করে এন্টারফেস করুন এবং আপনার যে লেয়ার আছে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ঠিক নিচে নিয়ে আসুন আপনার মডেলের নিচে নিয়ে আসুন তাহলে এটা কিন্তু পরে ওঠে ছবিটি উপরে উপরে চলে এসেছে এবং ছবিটাকে ধরে আর একটু আমি ছোটো করে দেবো ছোটো করে দেওয়ার পরে এরপর আপনার ব্যাকগ্রাউন্ড যদি আরেকটু আপনি একটু বড়ো করতে চান আপনি সাইড ধরে একটু বড়ো করে দিন দেখেন কেমনটা লাগে আপনি আগে দেখেন ওকে আপনি আপনার যদি মনে হয় না আপনি আরও বড় করে দেবেন আপনি আরও বড় করতে করতে পারেন দেখেন এভাবে কিন্তু আপনি আপনার ফটোটা ফটোটা সাধারণ সময় অত ফটোটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি আপনার ফটোটাকে একটি দারুণ লুক দিতে পারবেন এবং এবার আসেন আমি বেশি কিছু করব না আমার ফটোর উপর এই ফটোটার উপরে আমি কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করলাম এবং এখান থেকে একটু ব্রাইটনেসটা আমরা ঠিকঠাক করে দেব একটু ব্রাইটনেসটা ঠিকঠাক করে দেব কারণ আমার ব্রাইটনেসটা যেন্টু ঠিকঠাক করতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা দিয়েছে অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি সেটা কিন্তু অনেক অনেকটা চকচাকা এবং এই ফটোর সঙ্গে আমার এই ব্যাকগ্রাউন্ড মিলাতে হলে আমার আমার ফটোর ফটোর মতো কিন্তু আমাকে একটু ভালো করে আমার আমার ফটোটাকে একটু এডিট করতে হবে ওকে আমি আবার কন্ট্রোল এম বাটন প্রেস করস এম বাটন প্রেস করব কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল এম সরি কন্ট্রোল অ্যান আচ্ছা সমস্যা যেন আসতেছে না আপনি এভাবে এভাবে আপনি একটু ব্রাইটনেসটা একটু ঠিকঠাক করে নেবেন ব্রাইটনেসটা ঠিকঠাক করলেই আপনার যেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার ফটোটা ম্যাচ করে এমন এমন করবেন আপনি না বেশি আর খুব বেশি একটা দেবেন না সিমফিলি আপনি একটু দিয়ে রাখবেন আপনি আরও কিছু আছে আপনি আরও কিছু করেন আপনি এখানকার কালারটা একটু ঠিকঠাক করে নিন দেখেন যে কালারটি আপনার মেন কালার সে কালারটা যেন আপনার ঠিকঠাক হয় যেমন আমার এখানে আছে লাল কালার কারণ লাল কালারটা একটু ঠিকঠাক করলে আপনার অনেকটা অনেকটা ছবিটাই অনেকটা সুন্দর হবে এবং এবং পাঞ্জাবিটা আছে সেটাকেও একটু ফলো রাখবেন সেটাতে একটু কালার একটু একটু বাড়িয়ে দিন অনেকটা সুন্দর লাগবে আপনি ঠিক এইভাবে আপনি আপনার নিজের মতো আপনি কালারটা একটু একটু আপনি সব কালারটা একটু দিয়ে দিয়ে একটু একটু দেখবেন যে আপনার ফটোতে কোনটা সুন্দর লাগে আপনি এখান থেকে দেখেন আপনি এই যে আমি যেটা করছি এটা এই ফিল্টারটা শুধু কিন্তু আপনি ফটোশপ সেভেনেই এই সরি এইটে পাবেন আপনি কিন্তু সেভেনে পাবেন না ওকে আপনি আমি যেটা এখন দেখা এই যে ফটো ফিল্টার এই ফটো ফিল্টারটা শুধু আপনি এইটে পাবেন সেভেনে এটা এটা কিন্তু পাওয়া যাবে না আপনি এইটে সেভেনে গেলে অন্য কোনো ফটো ফিল্টার আপনাকে অ্যাড করতে হবে আর আর এখানে যে ফটো ফিল্টারটা আছে সেটা আপনি আপনার ডিফল্ট হিসাবে থেকে যায় ওকে আপনি আমি এটা ক্যান্সেল করলাম আমার প্রয়োজন নাই আপনি এভাবেই সময় সময় করে আপনি এটাকে এটা করে নেবেন আর একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড আর আপনার যে মডেলের ফটোটি এই ফটোটি যেন ঠিকঠাক ম্যাচিং করাতে হবে আর এই দুটা যদি ম্যাচিং না করে তাহলে তাহলে কিন্তু আপনার ফটোটি অনেক খারাপ দেখাবে কি বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা একটু লং হয়ে গেলো আমি এতটা লং করতে চাইছিলাম না তারপরে অনেকটা লং হয়ে গেছে আর এই যদি কিছু বুঝতে না পারেন আপনি অবশ্যই কমেন্ট করবেন আর এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি আপনার প্রয়োজন হয় আপনি যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেখান থেকে আপনি লিঙ্ক দিয়ে দেব অথবা আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে আপনি ডাউনলোড সকল ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি ব্যবহার করবেন অথবা সেটা আপনি সেখান থেকে নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডগুলো আপনি নিয়ে নেবেন কারণ এখানকার যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সবগুলো কিন্তু সবই এইচডি আপনি এই এই ব্যাকগ্রাউন্ড দিয়ে অনেক ভালো 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 ফটো এডিট করতে পারবেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর একটি কথা না বলে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করবেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা